হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ডাব্লিউ বিসিএস জার্নি অ্যাকর্ডিং টু রুটিন আজকেও আমি তোমাদের জন্য ইংলিশ ক্লাস নিয়ে চলে এসেছি এইট থার্টি পি এম এ তোমরা যারা আমাদের চ্যানেলের ক্লাসগুলো রেগুলার ফলো করো তারা জানো যে টিউসডে থার্সডে স্যাটারডে অ্যান্ড সানডে এই চার দিন করে এইট থার্টি পিএমে তোমাদের ইংলিশ ক্লাস থাকে হ্যাঁ মাঝে মাঝে ক্লাস বন্ধ যায় কজ আমার অনেক সময় আর্জেন্ট কোনো কাজ থাকে সো সেই জন্য আমি ক্লাস নিতে পারি না আদারওয়াইজ এই টাইমে ইংলিশ ক্লাস থাকে এছাড়াও চ্যানেলের বাদবাকি যে সমস্ত সাবজেক্টের ক্লাস হয় সেই সাবজেক্টের ক্লাস কবে কখন কী থাকে সেটা যদি জানতে দরকার হয় তাহলে চ্যানেলে সার্চ করবে উইকলি শিডিউল ডাব্লিউবিসিএস জার্নি সো এটা সার্চ করলে পেয়ে যাবে দেখবে একটা উইকলি শিডিউলের ভিডিও রয়েছে সো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে কবে কোন দিন কোন ক্লাস তো আজকে আমরা কী করবো ভয়েস চেঞ্জ এর আগে ইংলিশে তিনটে ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে সো ওই তিনটে ক্লাসে নি উপরে আই বাটনে আর ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্ক ওখান থেকে দেখে নিতে পারো ওই তিনটে ক্লাসে আমি কী করেছিলাম ন্যারেশান চেঞ্জ আজকে করবো কি ভয়েস চেঞ্জ ওই তিনটে ক্লাসে আমাদের হয়েছিল ন্যারেশান চেঞ্জ পুরো ন্যারেশান চেঞ্জে যত ধরনের সেন্টেন্সে ন্যারেশান চেঞ্জ যেভাবে যেভাবে করতে হয় সমস্ত রুলস খুব ভালোভাবে ওখানে আমি বুঝিয়ে দিয়েছি সো ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারপর তোমাদের আর কোনো দিন ন্যারেশান চেঞ্জে কোনো দিন ভুলবে না কিছু প্রবলেমই হবে না সো ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও তো চলো আজকের ক্লাস শুরু করি আর তার আগে বলি চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য তো এবার দেখো আমরা আজকে কী করবো ক্লাস নাম্বার ফোর হবে আজকে ইংলিশের ভয়েস চেঞ্জ এবার এই ভয়েস চেঞ্জটাকে কিন্তু আমি দুদিনে শেষ করব আজকে এবং কালকে কালকেও ক্লাস রয়েছে এইট থার্টি পি এম এ সো আজকে ভয়েস চেঞ্জের যত বেসিক রুলস সেগুলো আমরা দেখে নেব আর কালকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কী করে করে সেটা কালকে দেখব আদারওয়াইস আজকে ভিডিও অনেক বেশি বড় হয়ে যেত সো একদিনে ওই জন্য করার এটা তো এবার দেখো এখানে আমরা এক্সাম্পলের থ্রুতে দেখব যেরকম দেখো এখানে কি হয় তোমরা বেসিক জিনিসটা তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বেসিক জিনিসটা তো জানো আমি তাও বলে দেব বাট এবার দেখো আমি প্রত্যেকটা টেন্স থেকে একটা কি দুটো তিনটে করে এক্সাম্পল তুলেছি এবং প্রত্যেকটা টেন্স থেকে সেইটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করে সেটা দেখিয়ে দিয়েছি যেরকম এখানে দেখো এখানে হচ্ছে তোমার কি টেন্স বলা আছে বলো মাই ফাদার লাভস মি এটা কি টেন্স এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স রাইট এবার সিম্পল প্রেজেন্টেন্সে টেন্সে কী হবে ভয়েস চেঞ্জ মানে যে টেন্সই হোক ভয়েস চেঞ্জের সময় কি হয় অবজেক্টটা কোথায় যায় অবজেক্টটা ফার্স্টে চলে আসে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তো এবার দেখো এটা তো এটাকে তো তুমি এবার মি করে দিতে পারবে না মি আছে মানে এখানে কি হয়ে যাবে আই তাহলে কি হয়ে গেল? মিটাকে আমরা এখানে আই আনলাম ভয়েস চেঞ্জ করছি এখানে এইবার আমরা দেখব টেন্সটা কিসে আছে সিম্পল প্রেজেন্টেন্সে আছে বা সিম্পল টেন্সে থাকলে আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি করব। সেইটার থেকে বিভার আনবো ফার্স্টে এইবার সিম্পল প্রেজেন্টেন্সের ক্ষেত্রে বিভার্ব কী কী হতে পারে মানে ক্ষেত্রে ক্ষেত্রেই বিভার্ভ কী কী হতে পারে তোমরা ফার্স্টে সেটা আমাকে বলো কি হয় এখানে এম তারপরে হতে পারে ইস তারপরে এটাও হতে পারে আর এইবার এখানে আমাদের কি বলা আছে মি এবার মি থেকে ওটা কী হিসেবে পরিবর্তন করলাম আই এবার আই যখন থাকে আই এর পরে ইস বা আর তো বসে না তাহলে আমাদের এখানে বিভার্ভ কি অ্যাড করতে হবে আই এম তাহলে এখানে এমটা অ্যাড করতে হবে তাহলে কি দাঁড়ালো গিয়ে আই এম এইবার যে ভার্ভটা রয়েছে যেটা মূল ভার্ব সেই ভার্ভের থার্ড ফর্ম বসাতে হবে সব সময় মনে রাখবে ভয়েস চেঞ্জে ভার্ভের থার্ড ফর্ম ইউজ করতে হয় এবার তার আগে বি ভার্বের ব্যাপারগুলো সম্পূর্ণ আলাদা ওগুলো তো দিতে হবে এবং সেই সাথে সাথে ভার্ভের সবসময় থার্ড ফর্মটা বসে ভয়েস চেঞ্জে কখনো ভার্ভের অন্য কোনো ফর্ম বসে না সো এখানে লাভ রয়েছে লাভস এবার লাভস কেন রয়েছে এখানে থার্ড পারসেন সিঙ্গুলার সো এবার দেখো লাভস রয়েছে তার মানে এটার তোমরা কী করবে এটার থার্ড ফর্ম যখন করবে কী হয়ে যাবে লাভ তাহলে কি হয়ে যাবে আই অ্যাম লাভড বাই মাই ফাদার রাইট এবার দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যান্সার মিটাকে ফার্স্টে আমরা নিয়ে আসলাম এখানে আই দেন এখান থেকে আমরা দেখলাম এটা সিম্পল প্রেজেন্টে আছে বিভার কী অ্যাড করবো এর পরে কী হয় অ্যাম হয় সো এখানে অ্যাম দেন লাভড আর থার্ড ফর্ম অ্যাড করলাম কি হয়ে গেল লাভড এবং তারপরে গিয়ে একটা বাই অ্যাড করতে হবে এইটা অবশ্যই মনে রাখবে বাইটা অ্যাড করতে হয় তারপরে গিয়ে সো তারপরে পর যখন বাই অ্যাড করলে দেন কি হয়ে গেলো মাই ফাদার তাহলে আই এম লাভড বাই মাই ফাদার এতটা আশা করি ক্লিয়ার কারোর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আমি সবসময় রিপ্লাই দিয়ে দিই এ ব্যাপারে তোমাদের চিন্তা করার কারণেই অবশ্যই কমেন্ট করবে কারোর কোনো প্রবলেম থাকলে এবার দেখো আমরা কি দেখব এটা কি টেন্স ফার্স্টে দেখে নাও সেন্টেন্স যখন পড়বে টেন্সটাও সেই সাথে সাথে বুঝে নেবে আই এম রিডিং আ স্টোরি বুক কি টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবার আমি কি বলেছিলাম সবার প্রথম যেটা এখানে অবজেক্ট আছে সেটা ফার্স্ট চেঞ্জের ক্ষেত্রে কী হয়ে যাবে সাবজেক্ট চলে যাবে তাহলে কী হয়ে যাবে এটা আর স্টোরি বুক আমি এখানে আর লিখছি না আচ্ছা আমি তোমাদেরকে পরেই দেখিয়ে দিচ্ছি এখানে যে আর স্টোরি বুকটা চলে এলো ফার্স্টে এবার আর স্টোরি বুক এবার এখানে কি রয়েছে অ্যাম রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে এবার প্রেজেন্টে আছে তো প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কি বলেছি যে প্রেজেন্টে মানে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট এবং তারপরে গিয়ে হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট সরি প্রেজেন্ট মানে বি ভার্ভটা কি হবে বি এখানে এখানে কিসে রয়েছে এম রয়েছে বাট এখানে আমরা যখন স্টোরি বুকের ক্ষেত্রে এরপরে তো আর এম বসবে না এরপরে ইস হবে বা স্টোরি বুকস যদি থাকতো তাহলে কি হয়ে যেত আর হয়ে যেত এখানে তো আর এম হবে না আগেরটা কী হয়েছিল এর পর বসাচ্ছি সো এম হয়েছে আদারওয়াইজ এখানে স্টোরি বুক বলা হচ্ছে তো তারপরে তো বিভার্ভ ইস হবে প্রেজেন্ট রয়েছে ইস হবে এখানে এবং এটা প্রেজেন্ট পারফেক্টে নেই পারফেক্টের ব্যাপার আলাদা সেটা আমি পরে বলছি সো এখানে কী হয়ে যাবে অ্যাম রিডিং থেকে আমরা বিভার্ভ কি করলাম ইজ এইবার এখানে আর একটা জিনিস সময় যে কোনো মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক যাতেই থাকুক না কেন যখন ভয়েস চেঞ্জ করে তখন গিয়ে বিভার্ভ দেওয়ার পরে তোমাদের এই বিইংটা অ্যাড করতে হয় কন্টিনিউয়াসের ক্ষেত্রে সময় কন্টিনিউয়াস টেন্স যখন হয় তখন সব সময় তার যখন ভয়েস চেঞ্জ করা হয় বিইংটা অ্যাড করতে হয় ভার্বের থার্ড ফর্মের আগে সো এটা খেয়াল রাখবে এখানে কি বলেছে অ্যাম রিডিং এবার স্টোরি বুকের পরে চলে আসবে ইজ তারপরে কি হয়ে যাবে বিইং দেন এই রিডিংয়ের হচ্ছে মানে রিডিং থেকে রিডটা নিয়ে নাও এবার এই রিডের থার্ড ফর্ম এখানে দেখো রিড এটাকে উচ্চারণটা করে রেড থার্ড ফর্ম হয়ে গেলে ওটার উচ্চারণ এক মানে রেড হয়ে যায় বাট স্পেলিংটা সেম থাকে সো এটা দেখে মনে করো না যে সেম উচ্চারণ সো ওইটা ভালো করে খেয়াল রাখবে তাহলে এখানে কী হয়ে গেলো আর স্টোরি বুক ইজ বিইং রেড এবার আবার কি হবে বাই অ্যাড হবে এবং আইটা এখানে কি সে চলে আসবে মিতে এখানে নিশ্চয়ই বাই এর পরে আই করে দেবে না সো এখানে কি হয়ে গেল আর স্টোরি বুক ইজ বিং রেড বাই মি ক্লিয়ার আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না এবার দেখো এই সেম কাইন্ড আর একটা জিনিস মানে আর একটা সেন্টেন্স আমরা দেখব মাই মাদার ইজ কুকিং ফুড এখানে কি ব্যাপারটা কি হয় এই কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই যে বিইংটা অ্যাড করতে হয় এটা অনেক স্টুডেন্টসরা এই জায়গাটাতে ভুল করে বিইংটা অ্যাড করতে ভুলে যায় ডিরেক্ট বিভার্ভ দিয়ে দিল দেন ভার্ভের থার্ড ফর্ম বসিয়ে দিল কিন্তু এই বিইংটা অ্যাড করতে হবে এটা একটা অন্যতম জিনিস এখানে দেখো মাই ফাদার ইজ কুকিং ফুড কি হয়ে যাবে এখানে ফুড চলে আসবে আগে তাহলে কি হয়ে যাবে ফুড এইবার ফুডের পরে আমরা কি বসাবো এখান থেকে বিভার কি হয়ে যাবে ফুড ইজ বিইং বিইংটা অ্যাড করছি সো ফুড আমি দেখো তোমাদের অ্যান্সারটা আমি পরে দেখাবো আগে যদি তোমরা ভালো করে না বুঝো অ্যান্সার দেখে তো এমনি দেখে নিলে মনে হলো তখন ভালোভাবে বুঝে গেছো বাট সময় চোখে না দেখে যদি জিনিসটাকে ভালো করে করতে পারো সেইটা সব থেকে বেশি হেল্প হয় তোমাদের জন্য সো এখানে কী হয়ে গেল ফুড ইজ তারপরে বিইং হবে দেন কুক কুক রয়েছে সো এই কুকটার থার্ড ফর্ম কী হয়ে যাবে কুকড তাহলে কী হয়ে যাবে ফুড ইজ বিইং কুকড তারপরে কি বাই অ্যাড হবে বাই মাই মাদার এবার আমরা দেখবো অ্যান্সারটা ফুড চলে এলো ফার্স্টে দেন হচ্ছে ইজ বিং কুকড বাই মাই মাদার এতটা ক্লিয়ার আশা করি কোনো প্রবলেম নেই দেখো একই টাইপসের দুখানা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি তোমাদের যাতে কোনো প্রবলেম না থাকে দেখো আরও একটা রয়েছে এর মধ্যে মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ এটাও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এই জায়গাটা আমি বারবার তোমাদেরকে বেশি করে প্র্যাকটিস করাচ্ছি এই জায়গাটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয় সেই সেই জন্যই জিনিসটা বলছি দ্য ম্যাচটা চলে আসবে ফার্স্টে দ্য ম্যাচ এইবার দ্য ম্যাচের যে মানে পরে যে বিভাব সেটা আর হবে না ইজ হবে এম তো হবে না সেটা বুঝতেই পারছো বাট এখানে ইজ হয়ে যাবে দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস বাই অ্যাড হবে দেন মাই ফ্রেন্ডস আর ওয়াচের থার্ড ফর্ম কী হয়ে যাবে ওয়াচড তাহলে এখানে কী হয়ে যাবে দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস ক্লিয়ার আশা করি এরপরে দেখো আমি এই সেম টেন্সের মধ্যে একটা আর নিয়েছি বাট এটা কিন্তু নেগেটিভ এটা একটা নেগেটিভ সেন্টেন্স সো এখানে অনেক সময় ভাববেন যে নটটাকে আগে বসাবো না পরে বসাবো এই প্রবলেমটা অনেকের থাকে সো সেই জন্য এটাও নিয়ে নিয়েছি তো দেখো দে আর নট প্লেইং দ্য গেম দে আর নট প্লেইং দ্য গেম এখানে কি হয়ে যাবে দ্য গেম তো অবশ্যই আগে চলে আসবে রাইট এবার দেখো আমি তোমাদের দেখেই দিচ্ছি ফার্স্টে দ্য গেমটা আগে চলে এলো আর নট প্লেইং এবার এই আর নটটা ঠিক আছে মাথায় রাখো এবার আর প্লেইং রয়েছে এবার দ্য গেমের পরে তো ইজ হবে প্রেজেন্টেন্স রয়েছে তো এখানে তো ইজ হবে আর তো হবে না তাহলে কী হয়ে যাবে ইজ এবার হচ্ছে তোমরা কি জানো যে বিং অ্যাড করতে হয় বাট এই যখন নেগেটিভ সেন্টেন্স থাকে তখন বিইংয়ের আগে ওই নেগেটিভ যেটা থাকবে নট যে থাকবে সেই নটটাকে অ্যাড করে দেবে তাহলে কী হয়ে গেল দ্য গেম ইজ নট বিইং প্লেড বাই দেম মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি বিইংটাকে আগে করে নট পরে করে দিও না এখানে বিভাবের পরে ফার্স্টে বসবে হচ্ছে নট দেন হচ্ছে বিং প্লেড বাই এবার দে রয়েছে এখানে দেটাকে যখন ভয়েস চেঞ্জে চেঞ্জ হবে এটা হয়ে যাবে দেম ন্যাশন চেঞ্জে যেরকম হিয়ার থেকে দেয়ার হয়ে যাচ্ছিলো তো সেরকমই একটা ব্যাপার দেটা এখানে হয়ে যাবে দেম তাহলে কি হয়ে গেল দ্য গেম ইজ নট বিইং প্লেড বাই দেম তাই তো সবসময় মনে রাখবে এই ইজের পর বা ইজ থাকুক আর থাকুক এম থাকুক যাই হোক তো এর পরে গিয়ে নট বসবে দেন হচ্ছে বিং বসবে বিং এর পরে নট করে দিও না আবার এবার দেখো আমরা দেখবো প্রেজেন্ট টেন্সের মধ্যে ভয়েস চেঞ্জ প্রেজেন্ট পারফেক্টেন্সের মধ্যে কীরকম আই হ্যাভ রিটেন দিস নোটস প্রেজেন্ট পারফেক্ট আমরা কী দেখে বুঝলাম হ্যাস বাই হ্যাভ এখানে থাকবে দেন ভার্ভের থার্ড ফার্ম থাকবে তার মানে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট রাইট এইবার আমরা কী করব আমাদের প্রথম কাজ দিস নোটস আগে চলে আসবে দেন দিস নোটসের পরে প্রেজেন্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে বিভার্ভ কী হয় এখানে বিভার্ভ হতে পারে হ্যাস বিন আদারওয়াইজ হ্যাভ বিন হবে এবার এখানে দেখো প্রেজেন্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে সবসময় এর যখন ভয়েস চেঞ্জ করবে হ্যাস বা হ্যাভ দিলে দেন কিন্তু বিন এখানে বিইং না কিন্তু আমি কি বলছি দেখো বিন কথাটা কিন্তু অ্যাড হবে এখানে যেরকম কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিইং অ্যাড হয়েছিলো এখানে হয়ে যাবে বিন এবার আমরা কী করবো দিস নোটস ফার্স্টে লিখলাম এবার দিস নোটসের পরে কী হবে হ্যাস না কি হ্যাভ হবে কোনটা হবে নোটস রয়েছে তার মানে কী হয়ে যাবে হ্যাভ তারপরে কি অ্যাড করবো আমরা বিন প্রেজেন্ট পারফেক্টও রয়েছে তাই তাহলে দিস নোটস হ্যাভ বিন তারপরে কি বলেছিলাম ভার্ভের থার্ড ফর্ম আর এখানে দেখো হ্যাভস বা হ্যাভের ফর্থ তো এমনিও ভার্ভের থার্ড ফর্মই বসে সো তোমাদের দেওয়াই রয়েছে তাহলে কি হয়ে যাবে দিস নোটস হ্যাভ বিন রিটেন বাই বাই কি হয়ে যাবে মি আই রয়েছে সো এখান থেকে মি হয়ে যাবে তাহলে দেখো আমরা তোমাদের অ্যান্সার দেখিয়ে দিচ্ছি দিস নোটস হ্যাভ বিন রিটেন বাই মি আশা করি এতটা ক্লিয়ার এরপরে দেখো আমরা দেখবো সামওয়ান হ্যাজ স্টোলেন মাই বুক এটাও প্রেজেন্ট পারফেক্টেন্স এখানে আমি আর রুলস বলবো না এখানে দেখো মাই বুক আগে আসবে দেন মাই বুকের পরে কী হবে হ্যাজ না হ্যাভ হ্যাজ হবে এখানে তো মাই বুক হ্যাজ বিন স্টোলেন বাই সামওান আর দেওয়ারই দরকার নেই ডিরেক্ট দিয়ে দিলে মাই বুক হ্যাজ বিন স্টোলেন বিকজ যখন আমরা অবজেক্ট দিচ্ছি না তার মানে কি সাম ওয়ান মানে কোনো আদার কোনো কারোর কথাই বলা হচ্ছে এখানে সো সেই জন্য এখানে যদি সাম ওয়ান না দাও সেটাই বেশি ভালো লাগে সো সাম ওয়ান দেওয়ারই দরকার নেই সো এখানে সাম ওয়ান হ্যাজ স্টোলেন মাই বুক কি হয়ে গেল মাই বুক হ্যাজ বিন স্টোলেন এটার মানেই কেউ নিশ্চয় চুরি করেছে আমি নিজেকে বা তোমাকে বা অন্য ইয়েকে বলছি না এখানে মানে কে করেছে জানি না সো সেই জন্য সাম ওয়ান কেউ একজন করেছে বাট সেটা দেওয়ার দরকার নেই মাই বুক হ্যাজ বিন স্টোলেন এটার মিনিং তো তাই দাঁড়াচ্ছে গিয়ে এবার নেক্সট দেখো আর একটা বাট এইটা একটুখানি ডিফারেন্স আছে কি এতক্ষণ আমরা কী দেখছিলাম এই টাইপসের দেখছিলাম শুধু এইটুকু টুকু পোর্শন দেখছিলাম এবার কিন্তু আরও একটা জিনিস তার সাথে অ্যাড হয়েছে এখানে কি বলছি আই হ্যাভ গিভেন হিম আ ড্রেস আমি তাকে একটা ড্রেস দিয়েছি এইবার ব্যাপারটা কি হয়ে যাবে এখানে এখানে তোমরা ডাউট হবে যে কোনটাকে আগে করব এখানে কোনটাকে আগে করব আর আমি তাকে কি দিয়েছি আমরা অবজেক্ট কি থেকে এ করি তো এখানে কি হয়ে যাবে আর ড্রেস ড্রেসটা অ্যাড হবে কাজ আমি তাকে কি দিয়েছি তো আর ড্রেস এবার আমরা কি করব ড্রেসের পর হ্যাস না হ্যাভ হবে হ্যাস হবে তাহলে কি হ্যাজ হবে যেহেতু তাহলে কি এটা প্রেজেন্ট পারফেক্টেই ছিল সো হ্যাজ বিন গিভেন টু হিম বাই মি বিকজ আমি তাকে একটা ড্রেস দিয়েছি টু হিম হয়ে যাবে তাকে দিয়েছি এবং কার দ্বারা দিয়েছি যেহেতু ভয়েস চেঞ্জে কার দ্বারা ব্যাপারটা আসে সো কার দ্বারা আমি দিয়েছি সো বাই মি হয়ে যাবে এবং কি দিয়েছি অবজেক্টের সাথে কী দিয়েছি ব্যাপারটা চলে আসে সো সেই জন্য এখানে আর ড্রেস এইটাকে হচ্ছে আমরা করলাম যে অ্যাড্রেস হ্যাজ বিন গিভেন টু হিম বাই মি এবার দেখো দ্য পুলিশ কট দ্য কাল্প্রিট এবার এটা কি টেন্স হয়ে গেল এটা হয়ে গেল সিম্পল পাস্ট টেন্স তো ভালো করে খেয়াল রাখবে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়েছে আমি সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে যা বলেছি এখানেও সেম শুধু এখানে বিভার্ভ হিসেবে কি কি হতে পারে এখানে বিভার্ভ হতে পারে ওয়াস আর না হলে ওয়্যার সো এই দুটো বিভার্ভ হতে পারে তাহলে এখানে আমরা কি দেখছি সিম্পল পাস্ট রয়েছে নর্মালি কি হয়ে যাবে দা কাল্প্রিট চলে আসবে আগে তারপরে কি হয়ে যাবে ওয়াশ কালপ্রিট একজন সিঙ্গুলার ফর্ম তাহলে এখানে কী হয়ে যাবে ওয়াশ ওয়্যার হবে না সো ওয়াশ তারপর ভারবে থার্ড ফর্ম চলে আসবে দেখো এখানে তোমার এটার ক্যাচের হচ্ছে সেকেন্ড ফর্ম অ্যান্ড থার্ড ফর্ম দুটোই হচ্ছে কট সো কী হয়ে যাবে দ্য কালপ্রিট ওয়াজ কট বাই দ্য পুলিস বাই দ্য পুলিশ বাদবাকি তো সব সেম শুধু মেন এই জায়গাটা চেঞ্জ করার দরকার ছিল সো এই জায়গা তুমি বলেই দিলাম যে সিম্পল পাস্টার ক্ষেত্রে ওয়াস বা ওয়্যার এইগুলো হচ্ছে তোমার বিবাহ হিসেবে ইউজ করতে পারো এরপরে দেখো দ্য ফার্মার ওয়াজ প্লাউ দ্য ফিল্ডস ইউ হ্যাগ অ্যালো পাস্ট কন্টিনিউয়াস আমি কী বলেছিলাম যে কোনো কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের কি একটা এক্সট্রা জিনিস অ্যাড করতে হয় বিইং তাহলে এখানে কী হয়ে যাবে দ্য ফিল্ডস এটা আগে চলে আসবে দ্য ফিল্ডস এর পর কী হবে ওয়াস না ওয়্যার হবে পাস টেন্স রয়েছে তো কী হয়ে যাবে ওয়্যার এটা প্লুরাল ফর্ম সো দ্য ফিল্ডস ওয়্যার বিইং বিইং আমি একটু আগে বলেছি যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিইং অ্যাড হয় বিইং প্লাউড বাই দ্য ফার্মার রাইট এখানে দেখো দ্য ফিল্ডস ওয়ার বিইং প্লাউড বাই দ্য ফার্মার তাই তো এর পরের কোশ্চেন দেখো আমরা এরপরে এক্সাম্পল দেখব পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টেন্সে কী দেখব এখানে এটা নেগেটিভ দিয়ে দিয়ে দিয়েছি একবারে দে হ্যাড নট ডান দেয়ার টাস্ক প্রথম কথা এটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে আমি তোমাদের এক্সাম্পলের মানে অ্যান্সারটা দেখেই বুঝিয়ে দিচ্ছি যে দেয়ার টাস্ক এটা ফার্স্টে এলো দেন আমরা কি বলেছিলাম প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি বলেছিলাম যেটা রয়েছে হ্যাজ মানে হ্যাজ বা হ্যাভ যা হওয়ার হবে আর এখানে পাস্টের ক্ষেত্রে তো ওরকম আলাদা ব্যাপার নেই এখানে তো হ্যাডই হয় সো এখানে যাই থাকুক না কেন এখানে সিঙ্গুলার থাকুক আর প্লুরাল থাকুক এখানে হ্যাড হয়ে যাবে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এবার তারপরে কি বলেছি যে নেগেটিভের ক্ষেত্রে এইটার পরে গিয়ে বসে যাবে নট মানে বিং বা বিন যাই থাকুক সেইটার আগে নট বসবে তাহলে কী হয়ে গেল হ্যাড নট পাস্ট পারফেক্ট যেহেতু বা যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন অ্যাড হয় সো কি হয়ে গেল হ্যাড নট বিন ডান এবার দেখো তোমরা বলবে যে বাই দেম কেন করলাম না দরকার কি এখানে তাদের কাজের কথাই বলা হচ্ছে বা তাদের কাজ তারাই করছে সো এখানে আর দেটা উজ্জ্ব থাকলো জিনিসটা বাই দেম এই কথাটা অ্যাড করা দরকারই নেই উজ্জ্ব থাকলো ব্যাপারটা সো সেই জন্য এখানে ওটা অ্যাড করা হয়নি এবার দেখো তোমরা যদি অ্যাড করো তাতে কিন্তু কোনো ভুল নেই আমি আগে বলে দিচ্ছি যে যদি কেউ অ্যাড করো তাহলে কিন্তু কোন সেটাকে কোনো ভুল বলে না বাট অ্যাড না করলে ভাল লাগে উজ্জ্ব থাকলো জিনিসটা কোনো প্রবলেম তো নেই এবার আমরা কি দেখবো ফিউচার টেন্স ফিউচার টেন্সের ক্ষেত্রে কী দেখবো শি ক্যান স্পিক স্প্যানিশ শি ক্যান স্পিক স্প্যানিশ এইবার ফিউচার টেন্সের ক্ষেত্রে একটু ডিফারেন্ট ব্যাপার ফার্স্ট তো এটা তো আগেই আসবে যে স্প্যানিশ এইবার এই যেটা থাকবে এখানে মেয়ে থাকুক ক্যান থাকুক মাস্ট থাকুক যাই থাকুক তোমরা তো জানো ফিউচার টেন্স ন্যাশান চেঞ্জে তো ভালো করেই বলেছিলাম তো সেইটাই দেবে দেন তারপরে গিয়ে তোমরা বি বি দেবে অ্যাড করবে বি মিন্স এটা বি অ্যাড করবে দেন হচ্ছে ভার্ভ যেটা থাকবে সেইটা থার্ড ফর্ম এর পরে ভার্বে সবসময় থার্ড ফর্ম বসে তো এটা মনে রাখবে তাহলেই পারবে এবং দেন তারপরে তোমরা কী অ্যাড করবে বাই তারপরে এইটার যে ফর্মটা তোমরা করতে পারবে সো এবার এখানে কি হয়ে যাবে দেখো স্প্যানিশ কি রয়েছে ক্যান ক্যান অ্যাড করলাম তারপরে গিয়ে কি হয়ে যাবে আমি বললাম বি তারপরে স্পিকটার থার্ড ফর্ম কি আসবে স্পোকেন স্পিক স্পোকেন হয়ে যায় তো স্পোকেন অ্যাড করলাম তারপরে গিয়ে বাই তারপরে সিটাকে আমরা ভয়েস চেঞ্জে করলে কি করি হার তাহলে কী হয়ে গেল স্প্যানিশ ক্যান বি স্পোকেন বাই হার তো এখানে শুধু ক্যান বলে না যা কিছুই থাকুক ফিউচার টেন্সের ক্ষেত্রে এরকম ব্যাপারটা হয়ে যায় এবার দেখো আরও আমরা এক্সাম্পল দেখব আই মাস্ট হেল্প হিম তাহলে এইটা কি হয়ে যাবে হিম রয়েছে এটাকে আমরা এখানে আনবো ঠিকই বাট হিম হিসেবে তো আনবো না হি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে হি তারপরে এখানে কি আছে মাস্ট তাহলে মাস্ট আমরা অ্যাজ মানে অ্যাজ ইট ইজ লিখবো দেন হচ্ছে হি মাস্ট তারপরে কি অ্যাড করবো বি হি মাস্ট বি হেল্পড থার্ডফর্ম চলে গেল হেল্পড বাই মি আই রয়েছে সো মি হয়ে যাবে তাহলে দেখো এখানে অ্যান্সার কী রয়েছে হি মাস্ট বি হেল্পড বাই মি আশা করি এতটা ক্লিয়ার এরপরে দেখো এটা একটা অন্যরকম কোশ্চেন উই মাস্ট হ্যাভ ওবেড আওয়ার টিচার্স উই মাস্ট হ্যাভ এখানে দেখো এত মানে যে দুটো এর আগে দেখালাম সেগুলো কী ছিল শুধু ফিউচার টেন্সে নর্মালি মাস্ট তারপরে ক্যান এই গুলো ছিল মে ছিল বাট এখানে কি হয়ে গেলো মাস্টের পরে হ্যাভ অ্যাড হয়ে গেছে এবং তারপরে গিয়ে ভার্বের থার্ড ফর্ম এবার এটাকে কি করে করবে এর আগে কি দেখছিলাম বিচার টেন্সে নর্মালি যেরকম থাকে ক্যান মে তারপরে মাস্ট দেন হচ্ছে ভার্ভের ফার্স্ট ফর্ম বাট এখানে কি তারপরে এবার একটা হ্যাভও অ্যাড হয়েছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যাড হয়েছে এবার এইটাকে কী করবো আমরা আওয়ার টিচার্স আওয়ার টিচার্স চলে আসবে আওয়ার টিচার্স মাস্ট আবার টিচার্সের পরে মাস্ট মানে যেটা রয়েছে সেটাই দিয়ে দেবে মাস্ট তারপরে গিয়ে বি অ্যাড করবে না তারপরে কী হবে যেহেতু এটা হ্যাভ রয়েছে তাহলে কী হয়ে যাবে মাস্ট হ্যাভ আর আমরা সব সবসময় কী করি পারফেক্টেন্সে গিয়ে হ্যাভের পর আমরা বিন করি তারপরে ভাববে থার্ড ফর্ম করি সেম ব্যাপার অ্যাজ ইট ইজ সেম ব্যাপার এখানে করতে হবে আওয়ার টিচার্স মাস্ট হ্যাভ বিন বিন অ্যাড করছি ওবেড বাই কী আছে এখানে উই তার মানে কি হয়ে যাবে আস ভয়েস চেঞ্জের তো তাই হয় তো এখানে দেখো কি বলছি আবার টিচার্স মাস্ট হ্যাভ বিন ওবেড কেন করলাম বুঝতে পারলে পারফেক্ট টেন্স তো এখানে কি হয়ে যাবে আবার টিচার্স মাস্ট মাস্ট এখানে এলো দেন হচ্ছে হ্যাভ এলো তারপরে হ্যাভের পর আমরা কী জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বিন করতে হয় তো কী হয়ে গেলো বিন ওবেড এইবার আওয়ার টিচার্স মাস্ট হ্যাভ বিন ওবেড এবার বাই আস দেওয়ারই তো দরকার নেই এখানে উজ্জ্ব রাখলেই তো চলে যাবে কজ আমাদের শিক্ষকরা মানে শিক্ষকদেরকে সবসময় মেনে চলা উচিত তো এটাকে মানে আলাদা করে তো দরকারই নেই ওই যে মানে আস বাই আস অ্যাড করার দরকারই নেই এটা মানে এই যে সেন্টেন্সটা আমরা দিলাম এটা মানেই গিয়ে এইটাই দাঁড়াচ্ছে যে উই মাস্ট হ্যাভ ওবেড আওয়ার টিচার্স আমাদের কথাই বলছি আওয়ার টিচারস এখানে তো ফার্স্ট অ্যাডই করে দিয়েছি তো বুঝতে পেরেছ এখানে কেন আমরা বাই আস করলাম না এবার দেখো উই অট টু হ্যাভ সেফ আওয়ার এনভায়রনমেন্ট এখানে কিন্তু ডিফারেন্ট আছে এখানে ভারবার পরে গিয়ে হয়ে গেল আবার টু তারপরে গিয়ে হ্যাভ এবং তারপরে হচ্ছে ভারবার থার্ড ফর্ম তো এক্ষেত্রে আমরা কী করবো এটা একটা ব্যতিক্রম টাইপসের কোশ্চেন এই কোশ্চেনগুলো ভালো করে দেখে রাখবে এই টাইপসের দিয়ে দেয় তো এখানে কী করবো আওয়ার এনভায়রনমেন্ট আগে যাবে আওয়ার এনভায়রনমেন্ট অট যা রয়েছে থাকবে আওয়ার এনভায়রনমেন্ট অট টু হ্যাভ হ্যাভ থাকবে এবার আমি কি বলেছি হ্যাভের পর কী হয় হ্যাভের পর কী হয়ে যায় বিন হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সো আওয়ার এনভায়রনমেন্ট অট টু হ্যাভ বিন বারবে থার্ড ফর্ম চলে আসবে তারপরে সেফট এইবার দেখো আমি ফার্স্টেই বলছি আওয়ার এনভায়রনমেন্ট তাহলে বাইয়াস তো বলারই কোনো দরকার নেই আমাদের কথাই বলছি স্বাভাবিকভাবে সো এখানে ওই জন্য বাইয়াস আমরা দিচ্ছি না তারপরে দেখো এই টাইপসের কোশ্চেন আসে যে দেয়ার ইজ নাথিং টু ডু দেয়ার ইজ নাথিং টু ডু এবার এখানে বুঝবে কি করে যে কি করতে হবে তাই তো তাহলে এখানে আমরা কি করব যখনই এই টাইপসের থাকবে যে নর্মালি জিনিসটা রয়েছে দেন হচ্ছে টু তারপরে টু এর পরে ফার্বের ফার্স্ট ফর্ম এই ধরনের একটা ফর্ম্যাটে দিয়ে দিল সেন্টেন্স তখন আমরা কি করব ফার্স্ট থেকে এই যতটা রয়েছে ততটা অ্যাজ ইট ইজ লিখবো দেন কি করব যে বাকি যা কাজ সেটা হচ্ছে এই টু এর পর থেকে এই জায়গাটায় এখানে এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই এখানে কী হয়ে যাবে দেয়ার ইজ নাথিং টু টু এর পরে গিয়ে ভার্বের সরি টু এর পরে গিয়ে বি অ্যাড হবে এবং দেন বিয়ের পর তো আমি বলেছি ভার্ভের থার্ড ফর্ম অ্যাড হয় সো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কী হয়ে যাবে ফার্স্ট থেকে মানে টু এর আগে পর্যন্ত যা রয়েছে অ্যাজ ইট ইজ দিয়ে দিলে দেন হয়ে যাবে টু এর পরে বি অ্যাড হবে তারপরে ভার্ভের থার্ড ফর্ম তাহলে কী হয়ে গেল দেয়ার ইজ নাথিং টু বি ডান এরপরে দেখো ইটস আচ্ছা এই যা এইগুলো না একটু ব্যতিক্রমী এই জায়গাটা আমি বলছি মানে এই ধরনের কোশ্চেন যখন থাকবে কোশ্চেনটা ফলো করো ভালো করে তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি ইটস টাইম টু প্রিপেয়ার ফর দ্য ডাব্লিউ বিসিএস এক্সাম এইবার ইটস টাইম টু প্রিপেয়ার ফর দ্য ডাব্লিউ বিসিএস এক্সাম ম্যাক্সিমাম তোমরা এটাকে কী করবে কি বলেছিলাম যে ইটস টাইম টু বি প্রিপেয়ার ফর দ্য ডাব্লিউ বিসিএস এক্সাম না এটাকে এইভাবে করবে না এটাকে কি করবে দেখা দেখিয়ে দিচ্ছি ইটস টাইম এতটা করলে দেন এই যেটা ফর দ্য ডাব্লিউ বিসিএস এক্সাম এইটাকে এই টু এর আগে নিয়ে যাবে মানে টুয়ের পর থেকে বাকি যা কাজকর্ম সেটা লাস্টে করা হবে সো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে ইটস টাইম ফর দ্য ডাব্লিউ বিসিএস এক্সাম টু বি প্রিপেয়ার্ড বুঝতে পেরেছ আশা করি ইটস টাইম ফর দ্য ডাব্লিউ বিসিএস এক্সাম টু বি প্রিপেয়ার্ড দেখো এখানে ফর তো রয়েছে অনেক সময় এমন কিছু কিছু সেন্টেন্স থাকে এরকমই একটা এক্সাম্পল দিয়েছি তো সেক্ষেত্রে ফড় নেই তো এই ধরনের ক্ষেত্রে যখন দেখবে টু প্রিপেয়ার মানে টু এর পরে ভার্ভের ফার্স্ট ফর্ম দিল দেন হচ্ছে আরও কিছু তারপর রয়েছে সেটাকে ফর দিয়ে অ্যাড করে আগে নিয়ে আসতে হয় সো দেখো আমি এখানে পরেরটাতে লিখে দিচ্ছি ইটস টাইম টু ডু আওয়ার বিজনেস টু এর পর ডু ভার্বের ফার্স্ট ফর্ম দেন কী রয়েছে আওয়ার বিজনেস এক্সট্রা জিনিসটা রয়েছে এবার এটাকে আমরা কি করব। এটাকে আমরা কি করবো যে ইটস টাইম এবার ফর তো এখানে নেই তোমরা ভাববে কি হবে এবার এটা কী হয়ে যাবে ইটস টাইম ফরটা তোমাদেরকে অ্যাড করতে হবে ইটস টাইম ফর আওয়ার বিজনেস টু বি ডান টু এর পরে বি বসবে দেন পারবে থার্ড ফর্ম এবং এই লাস্টে যেটা রয়েছে এইটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে টু এর আগে এবং আগে নিয়ে আসার সময় ফর অ্যাড করতে হবে যদি ফর না থাকে তো আর যদি থাকে তো ওটাই তাতে কোনো প্রবলেম নেই সো এটা আশা করি বুঝেছ এরপরে দেখো আমরা আরেকটা একটা এক্সাম্পল দেখবো এটা কি বলছে দেয়ার ইজ নো বুক টু রিড দেয়ার ইজ নো বুক টু রিড এইবার এটাকে আমরা কি করব দেখে নেই দেয়ার ইজ নো বুক টু বি রেড সিম্পল তার কারণ আমি কী বলেছি এখানে এরপরে আর কিছু নেই যে আমাদেরকে আলাদা কোনো কিছু ভাবতে হবে দেয়ার ইজ নো বুক অ্যাসিডিস লিখলাম দেন টু এর পরে বি হয়ে যাবে তারপরে রেড ভার্ভের থার্ড ফর্ম রিডের থার্ড ফর্ম রেড ঠিক আছে এরপরে দেখো একটা একটা অন্যরকম অনেকে মানে এই টাইপসের কোশ্চেনগুলো দিয়ে দেয় অনেক সময় আর তোমরা মানে কনফিউজ হয়ে যায় কী করে করতে যেরকম বলছে যে শি হ্যাজ টু সি ইট অর টু বিলিভ ইট মানে তাকে শি হ্যাজ টু সি ইট অর অ্যাড করেছে দেন হচ্ছে টু বিলিভ ইট এইবার তোমরা ভাবছো যে কোনটাকে ছেড়ে কোনটাকে ভয়েস চেঞ্জ করবো দুটোকেই করতে হবে পরিষ্কার কথা তাহলে এখানে কী হয়ে যাবে আমি কি বলেছি টু এর আগে যেটা থাকছে সেই পর্যন্ত হচ্ছে তোমরা এখানে এ করে দেবে আমি টু এর আগে এটা যে মানে যে কোনো অনেক সময় হয় টু হিম এই টাইপসে যেই সেন্টেন্সে থাকে সেই টু এর কথা আমি বলছি না টু এর পর যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে মানে তোমরা তো যখন প্র্যাকটিস করছো আমার কাছে তাহলে তোমরা সেন্টেন্স দেখে বুঝতে পারছো আমি কী জিনিসটার কথা বলছি সো এই ধরনের টাইপসের যখন সেন্টেন্স আসবে সেখানে কি হয়ে যাবে টু এর আগে পর্যন্ত যা রয়েছে অ্যাজ ইট ইজ লিখতে হবে বাট হ্যাঁ এখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে কি এখানে ওই আগেরগুলোর মতো না যে দেয়ার ইজ নাথিং টু ডু এই টাইপসের না এখানে কি রয়েছে যে লাস্টে ইট রয়েছে ইটটা কি এখানে ইট কি হয়ে যাবে এখানে অবজেক্ট এবার অবজেক্ট যখনই দেখছি তাহলে অবজেক্টটাকে আমরা ফার্স্টে নিয়ে আসবো এবার এখানে ইট হয়ে যাবে এখানে এই সিটা কিন্তু রাখা যাবে না সিটা হয়ে যাবে মানে লাস্টে বাই হার মানে এখানে আবার ওই দেয়ার ইজ নাথিং টু ডু ওই স্টাইলে ভয়েস চেঞ্জ করে দিও না এটা যেহেতু অবজেক্ট রয়েছে সো এখানে কী হয়ে যাবে ইট তারপরে গিয়ে হ্যাস যেমন আছে করলাম এবার হ্যাস করার পরে টু টু এর পর কি বলেছিলাম টু এর পর সরি টু এর পর বি অ্যাড হবে দেন ভার্বের থার্ড ফর্ম তো সেই জায়গাটা সেম সেই সেমভাবেই আমরা জিনিসটা করব। এখানে আমরা কী করবো ইট অ্যাড করলাম ফার্স্টে দেন হচ্ছে হ্যাস তারপরে টু বি সিন অর টা দিলাম দেন হচ্ছে এইটাকে করবে এবার টু বিলিভড দুটোরই সেমভাবেই করতে হবে মানে আলাদা কোনো ডিফারেন্স নেই দুটো সেমভাবেই করতে হবে সো ইট হ্যাজ টু বি সিন অর টু বিলিভড বাই হার সি রয়েছে সো এখানে বাই হার অ্যাড হবে আশা করি ক্লিয়ার এইগুলো এবার দেখো এই টাইপসের কোয়েশ্চনে কী করবে তোমরা ধরো এইটার ভয়েস চেঞ্জ বলেছে ব্রিং আ বটল অফ জুস ব্রিং আ বটল অফ জুস এটাকে কী করবে এগুলো সেই লেট দিয়ে যে এগুলো আসে এখানে কি হয়ে যাবে লেট অ্যাড করতে হয় এই ধরনের ক্ষেত্রে যখন মানে কাউকে কোনো কিছু অর্ডার করা হচ্ছে তো সেক্ষেত্রে কী করবে লেট অ্যাড করবে এবং লেট অ্যাড করার পরে যেটা ভার্বের পরে যে কথাটা রয়েছে যে অ্যা বাটল অফ জুস তাহলে কী হয়ে যাবে লেট বাটল অফ জুস বি অ্যাড করতে হবে দেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম এর থার্ড ফর্ম কী হয়ে যায় ব্রট তাহলে কী হয়ে গেল লেট বাটল অফ জুস বি ব্রট ক্লিয়ার আশা করি এখানে কোনো প্রবলেম থাকার কথা না আমি কী করলাম দেখো আমি আরেকবার বলে দিচ্ছি এখানে ব্রিং আ বোটল অফ জুস জুসের বোটল দেওয়ার কথা বলা হচ্ছে এইবার সেক্ষেত্রে আমরা কি করব ফার্স্টে হচ্ছে লেট অ্যাড করতে হবে সবসময় এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে এটা মনে রাখবে লেট অ্যাড করতে হয় দেন আমরা ভার্বের পরে যে কথাটা রয়েছে সেইটাকে আমরা এখানে আনবো আ বটল অফ জুস তারপরে আমরা কি করবো বি অ্যাড করবো দেন হচ্ছে ভার্ভের থার্ড ফ্রম ব্রিংয়ের প্ল্যাটফর্ম এখানে ব্রড হবে সো লেট আ বটল অফ জুস বি ব্রড ক্লিয়ার আশা করি এই এত পর্যন্ত কারো কোনো ডাউট থাকার কথা না যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট জানাবে এবার দেখো হেল্প দ্য পোর এইবার হেল্প দ্য পোর এটাকে কিন্তু অর্ডার করা বলছে না তাই তো এটাকে অর্ডার করা বলছে না এটাকে মানে তোমাকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে বাট এর মানে এই না যে ন্যাশনাল চেঞ্জে অ্যাডভাইস সেন্সের ক্ষেত্রে আমরা সেট টুর জায়গায় অ্যাডভাইস করে দিতাম এখানে সেই ব্যাপারটা না এখানে হয়ে যাবে কি হেল্প দ্য পোয়োর রয়েছে তার মানে কি দরিদ্রকে হেল্প করা উচিত সাহায্য করা উচিত এইটা বোঝানো হচ্ছে তো এখানে কি হয়ে যাবে দ্য পোয়োর এখানে কিন্তু আবার লেট অ্যাড করে দিও না এখানে হয়ে যাবে দ্য পোয়ার শুড বি হেল্পড স্যুড উচিত যেহেতু মানে এই ধরনের ক্ষেত্রে উচিত ব্যাপারটা বোঝাতে চাইছে সো অ্যাডভাইস ইচ্ছে সো সেক্ষেত্রে হয়ে যাবে কি উচিত তো শ্যুড অ্যাড হলো শ্যুডের পরে আমরা ভার্ভের সরি বি অ্যাড করবো দেন ভার্ভের থার্ড ফর্ম বিয়ের পর তো সবসময়ই ভার্ভের থার্ড ফর্মই বসে সো কী হয়ে যাবে দ্য শুড বি হেল্পড সো এই টাইপসের কিছু কিছু ব্যতিক্রমী কোশ্চেন আছে সো এইগুলো এক্সামে দেয় বেশি পরিমাণে এইগুলোই দেয় এবং এইগুলো ভালো করে তোমরা দেখে রাখবে যাতে প্রবলেম না হয়ে যায় এক্সামের সময় এইবার দেখো এখানে কি বলা হচ্ছে এটাও কিন্তু অর্ডার সেন্সে সরি এটা কিন্তু অর্ডার সেন্সের না তোমাদের দেখে মনে হবে গিভ মিয়া পেন কথা বলা হয়েছে কিন্তু গিভ মিয়া পেনের আগে কী অ্যাড করা হয়েছে প্লিজ প্লিজ কথাটা যখনই অ্যাড হয়ে যাচ্ছে তার মানে কি আমি তোমাকে রিকোয়েস্ট করছি আমি হোক আর মানে সে কাউকে রিকোয়েস্ট করছে এই ধরনের কথা বলা হচ্ছে তো এখানে কী বলছি প্লিজ মি আ পেন তাহলে কি মানে আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে আমাকে একটা পেন দাও তাহলে এখানে কি হয়ে যাবে এখানে আমরা বলবো যে এবার দেখো গিভ মি পেন আমাকে একটা পেন দাও এবার এর মানে কি আমি ইউ মানে তোমাকে বলছি তার মানে কি হয়ে গেল। ইউ আর রিকোয়েস্টেড আমি তো আগেই বলেছি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বি ভার্ভের পরে ভার্ভের থার্ড ফর্ম আসে সো এখানে কি বলবো ইউ আর রিকোয়েস্টেড তারপরে দেখো এই প্লিজের পরে বাকি যেটা রয়েছে সেটা শুধু টু এর সাথে অ্যাড করে দিতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ পেন আশা করি বুঝতে পেরেছ যে ভয়েস চেঞ্জের যে বেসিক রুল সেটা তো আমরা অলরেডি করে নিয়েছি কাক মানে কে কাকে দিতে বলছো তোমাকে দিতে বলা হচ্ছে তো সেই জন্য তুমি এখানে ফার্স্ট অ্যাড হয়ে গেলে ইউ দেন হয়ে গেল আর রিকোয়েস্টেড যেটা ভয়েস চেঞ্জের আসল রুল দেন আমরা কি করব টু অ্যাড করব তারপরে অ্যাজ ইট ইজ যা রয়েছে তা বসিয়ে দেবো বুঝতে পেরেছ আশা করি এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু অনেক আসে তো এইগুলো ভালো করে খেয়াল রাখবে এবার দেখো লেট মি ডু দিস টাস্ক আমাকে এই কাজটা করতে দাও তো এই জায়গাটা আমরা কি করবো দেখো আমরা একটু আগে কি দেখছিলাম যে ব্রিং আ বাটল অফ জুস সেক্ষেত্রে আমরা লেট অ্যাড করছিলাম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাট এখানে কোশ্চেনেই তো নর্মাল জিনিসটা বলে দেওয়া হয়েছে যে লেট মি ডু দিস টাস্ক তো এখানে আমরা কি করব এখানে কি হয়ে যাবে লেট যেমন ছিল তেমন এখানে থাকবে তারপরে আমরা কি করব। লেট মি ডু দিস টাস্ক রয়েছে তো এই দিস টাস্কটা আগে আসবে ভয়েস চেঞ্জের ন্যাচারাল রুল অনুযায়ী সো দিস টাস্ক আগে আসবে তারপরে কি আমি লেটের পর সবসময় কী বলেছিলাম বি চলে আসে তাই তো আগেরটাতে কী করেছিলাম বি করেছিলাম সো ঠিক সেরকমই লেট যেহেতু এখানে রয়েছে সো এখানে এই দিস টাস্কটা আসলো তারপরে হয়ে গেল বি তারপরে ভাববে থার্ড ফর্ম এখানে ডু আছে থার্ড ফর্ম কী হয়ে যাবে ডান তারপরে মি এটাকে বাই দিয়ে অ্যাড করতে হবে বাই মি এখানে বাইয়ের পথ তো মিই হয় আই তো আর হবে না সো ওই জন্য কী হয়ে গেলো লেট দিস টাস্ক বি ডান বাই মি ক্লিয়ার আশা করি এখানে কারো কোনো প্রবলেম নেই আশা করি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে সো ফ্রেন্ডস এই এত পর্যন্তই ছিল আজকের ভিডিও তোমাদেরকে মানে ভয়েস চেঞ্জের বেসিক যা যা জিনিস মানে সমস্তগুলো আমি করিয়ে দিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স আজকে করিয়েই দিতাম বাট ওটা করাতে গেলে অনেক বেশি দেরি হয়ে যেত ওইটার মধ্যে যতগুলো টেন্স আছে সবকটা টেন্সের ক্ষেত্রেই ইন্টারোগেটিভে কীরকম রুলস হয় সো সেইটা একবার প্র্যাকটিস করতে গেলে ওরকম দুটো দিনটা করে অনেকটা টাইম লাগবে সো ওই জন্য আজকে ওটা করালাম না সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করো আর ভিডিওটা লাইক করে দিও অবশ্যই আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে পাশে আইকনটা অন করে রেখো আর একটা কথা যে আমাদের চ্যানেলে ডাব্লিউ বিসিএস দু হাজার একুশের প্রিলিমিনারির জন্য যদি তোমরা মক টেস্ট পার্চেস করতে ইন্টারেস্টেড হও তাহলে ছ তারিখের মধ্যে যদি তোমরা পারচেস করতে চাও তাহলে কিন্তু ওটা হান্ড্রেড রুপিসে পেয়ে যাবে টোটাল দশটা ফুল লেন্থ মক টেস্ট আর যদি পারচেস ছ তারিখের মধ্যে না করো তাহলে ওটা কিন্তু প্রাইস বেড়ে যাবে সো এই জন্য আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিচ্ছি অ্যালার্ট করে দিচ্ছি ছ তারিখ পর্যন্ত হান্ড্রেড রুপিসে পেয়ে যাবে মক টেস্ট আদারওয়াইজ তারপরে গিয়ে ওটা ওয়ান থার্টি রুপিস হয়ে যাবে সো যারা কিনতে ইন্টারেস্টেড ভিডিও ডিসক্রিপশান বক্সের ডিটেলস দেওয়া আছে ওখান থেকে গিয়ে তোমরা পার্চেস করে নিতে পারো লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে পার্চেস করতে পারো তো চলো ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকো সবাই টাটা